সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত দেশ করতে প্রতিটি জায়গায় সাংস্কৃতিক আন্দোলনকে ছড়িয়ে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদকে রুখতে সাংস্কৃতিক কর্মকাণ্ড একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। জনগণের মাধ্যমে প্রত্যেকটি অঞ্চলে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে ছড়িয়ে দিতে হবে। কোনো সংস্কৃতিকর্মী জঙ্গিবাদের সাথে জড়িত নয়। সকল পেশার মানুষের মধ্যে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হবার প্রবণতা দেখা গেলেও সংস্কৃতিকর্মীদের মধ্যে এটা নেই। এখন পর্যন্ত দেশের কোথাও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত কাউকে জঙ্গিবাদে সম্পৃক্ত হতে দেখা যায়নি। 9 মার্চ সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে 5 দিনব্যাপী জাতীয় পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় রংপুরে প্রথমবারের মতো এই উৎসবের আয়োজন করেছে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ। পিঠার নামই জানে না যে এটা কোন পিঠা। তা আমরা এই আয়োজকরা আমরা চাই যে আমাদের যে সংস্কৃতি, আমাদের গ্রামে গঞ্জে হাটে বাজারে যে আমাদের ঘরে ঘরে যে পিঠাগুলো তৈরি হয়, বিভিন্ন ধরনের পিঠা, হাজার রকমের পিঠা, সেগুলো আবার ফিরে আসে। নকশি পিঠা, হৃদয়হরণ পিঠা, গোলাপ ফুল পিঠা, পাটিসাপড়া পিঠা। পাটিসাপড়া আমি ঝাল এবং মিষ্টি দুটাই করছি। আমার স্টলে ঝাল এবং মিষ্টি দুই রকমের পিঠাই পাবেন। কালারফুল মোমো আছে, আর স্টিম মোমো প্লেন আছে, আর ফুচকা নেপালি স্টাইলে পানিপুরি বলছি ওটা আছে, আর মশলা কোক আছে। এখানে আছে ডিম পিঠা, তারপর হচ্ছে পাটিসাপড়া, তারপর নুনেশ পিঠা, তারপর কলাপতি হালুয়া, তারপর কামরাঙ্গা পিঠা, তারপর দুধ চিতই চিতই। আমি এতগুলো পিঠার নামও ঠিক মতো জানি না, তবে পিঠা খাইলাম, এই পিঠার নাম হচ্ছে পুলি পিঠা। অস্থির লাগলো, মানে এটা খাইছিলাম প্রায় 3-4 বছর আগে। আমি হচ্ছে কিছুক্ষণ আগে পিঠা মেলাতে ঢুকলাম, তো পিঠা খেয়ে কেমন লাগছে তা জানি না, তো খুশিতে ঠেলাতে খাচ্ছি। প্রত্যেকটা জেলা বা উপজেলায় যদি এরকম কিছু হয় তাহলে অন্তত আমাদের যেটা ঐতিহ্য সেটা ধরে রাখা সম্ভব, তাই আমার কাছে এটা ভালো লাগলো। আমার মনে হয় প্রতিটা জায়গায় এরকম কিছু হওয়া উচিত। আপনাদের সবারই খুব ভালো লাগবে, আসেন পিঠা উৎসব উদযাপন করি সবাই মিলে। আমাদের রংপুরের অনেক ধরনের পিঠা পাওয়া যাচ্ছে। এটি আমাদের আবহমান কালের যে সাংস্কৃতিক ঐতিহ্য, সেই ঐতিহ্যটি নানা কারণে হারিয়ে যেতে বসেছে। তো এটি এই জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ এটি যে চালু রেখেছেন, আমি মনে করি যে এটি একটি বিশাল উদ্যোগ। তা আজকের এই যে সুন্দর আয়োজন, আমরা দেখেছিলাম যে এই উৎসবটি হবে এবং সেটা আজকে উদ্বোধন হলো। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় তিনি এসেছেন, এই জন্যে আমি আরও এই আয়োজকবৃন্দকে বেশি ধন্যবাদ জানাবো। একটা জিনিস আপনাদের জানাতে চাই, যেটা আপনারাও জানেন যে এই পিঠা শিল্পটা কিন্তু বাংলার নারীদের হাতে গড়ে উঠেছে, বাংলার নারীরা এই পিঠা শিল্পের মূল। আমি চাই যে রংপুরে যেন প্রতি বছরই পিঠা হয়। আমি বলছিলাম যে এক বছর অন্তরন্তর করার জন্য, কিন্তু যখন আসি এত ভালো আয়োজন দেখে আমার মনে হয় যে এটি প্রতি বছরই হওয়া উচিত। এবং সংস্কৃতি মন্ত্রণালয় একটি ক্যালেন্ডার করে দিতে চাইব। আমরা চাইছি যে আপনাদের জন্য যে প্রতি বছর আপনাদেরকে যেন আমাদের কাছে আসতে না হয়, স্বাভাবিক প্রক্রিয়া আমি থাকি বা না থাকি, আপনাদের উদযাপন পরিষদ থাকুক বা না থাকুক, যারা উদযাপন পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক হবেন তারাই স্বাভাবিক প্রক্রিয়াতে গেলে পিঠা উৎসব সারা বাংলাদেশে করতে পারে। Thank you.